ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وقال النبي صلى الله عليه وسلم ولا تصاحب إلا
বিসানাদিন হাসান উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, খুতবায়ে মসনার পর সূরা নাহলের 43 ও 44 নম্বর আয়াত পাঠ করেছি ও আবু দাউদের একটি সানাদ দরজার একটি হাদিস আবৃত্তি করেছি। বিগত খুতবায় আলোচনা করেছিলাম যে জামাত কি ও কাকে বলে শরীয়তের মানদণ্ডে, আর তারপরেই ঘোষণা দিয়েছিলাম যে পরবর্তী খুতবায় আহলে হাদিসের দাবিকে আলোচনা করব। জামাত কি ও কাকে বলে যার সারমর্ম ছিল যে যিনি বা যারা সার্বিক জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গাতে দলিল ও প্রমাণ সহ কোরআন এবং সহি হাদিস আমল করবেন তিনি হচ্ছেন জামাত, যদিও সে একাই হন। পক্ষান্তরে নামাজ্জোর, ঘুষখোর, সুদখোর, বেঈমান, হৈনিখোর এবং যত রকমের আছে রমজানের শ্যাম পরিত্যাগী, কুফরিকারী, বেদাতি, মুনাফিক, মুরতাদ এই সমস্ত লোককে নিয়ে এক জায়গায় ফেতরা পয়সা বন্টন করা অথবা ঈদগাহে একসঙ্গে জামাত পড়ার নাম জামাত বা জামাত নয় শরীয়তের দৃষ্টির কোনো দলিল নেই। মোট কথা, যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহি সুন্নাহ মেনে চলবেন তিনি হচ্ছেন বলেছিলাম আহলে সুন্নাহ অর্থাৎ আহলুল হাদিস। যদিও আহলে হাদিস শব্দটা নিয়ে এখনো বিতর্ক শুরু হয়েছে, ইনশাল্লাহ এই ব্যাপারে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে শাব্দিক হাদিসের অনুসারী, যেহেতু মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 14টি জায়গাতে কোরআনকে হাদিস বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবর্ণিত জায়গায় নিজের বাণীকে তিনি হাদিস বলেছেন, আর কোরআন হাদিস যেহেতু দুটো এবং আল্লাহ রসুল কোরআনকে হাদিস বলেছেন, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। যার কারণে যেহেতু কোরআন হাদিস এবং রাসূলের বাণী হাদিস, আর যারা পবিত্র কোরআন ও সহি সুন্নাহকে মেনে চলবেন প্রতিটি জীবনের ক্ষেত্রে তিনি জাহালুল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে, খাইরুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, বুখারী শরীফের 6695 হাদিস, যে সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরে পরবর্তী সাহাবায়ে কেরামের যুগ, আর তারপর তাবেঈন ইকরামের যুগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি ওহি হিসাবে কথা বলতেন, দুটি কথা বলি মাত্র যে ভবিষ্যৎবাণী করেছিলেন, ওয়াসিরেই শেষ দিকে আমার অর্থাৎ তাবিনের কথা দেব সাহাবায়ে কেরামের যুগের শেষে, আর তাবিনের যুগ শুরু হবে ঠিক সেই মুহূর্তেই বাদ আকিদার লোক তৈরি হবে অর্থাৎ কাদরিয়া। আর ইমাম মুসলিম এই জন্য কিতাবুল ইমানে 6 বছর ধরে মুসলিম শরীফে দাগ দিয়েছি, প্রথম হাদিসটাই আছে কি ওই কাদরিয়া সম্পর্কে যারা ভাগ্যকে অস্বীকার করেছিল, নাম এসে মুসলিম দাবি করছিল সবাই। আর সুসালাম আর একটা ভবিষ্যৎবাণী করেছিলেন মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, যে ইয়াকুনফি আখিরিনা ইয়াকুনফি আখরি জবান দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিল আহাদিস বিমা লাম তাসমা আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম ফাইন্নাকুম লা ফাইন্নাহুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাসূল সাল্লাম বলেছিলেন যে ওয়াসিরাই শেষ জামানা অর্থ সাহাবি আর তাবিনের শেষ শুরু লগ্নে শুরু তাবিনের যুগ শুরু হবে, আর এমন একটা দল মাথা চুলে ডাহা মিথ্যু এবং ধোকাবাজ হবে, তারা বিভিন্ন রকমের জাল হাদিস তৈরি করবে, যেই হাদিসগুলো তোমরা তোমাদের বাপ দাদা শুনতে শোনোনি কোনোদিন, অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকবে এবং তোমরা নিজেকে বাঁচাবে, কারণ সেই জাল হাদিস শুনিয়ে যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে। ঠিক এই রাসূল সাল্লামের এই ভবিষ্যৎবাণীর অনুযায়ী 37 হিজরিতে মাত্র 37 হিজরিতে আলী ও মুবিয়াতে রাজনৈতিক দ্বন্দ্বের রেশ ধরে তখনই বিভিন্ন নামের মুসলিম সবাই তো মুসলমান দাবি করেছিল, কিন্তু বিভিন্ন রকমের বাদ আকিদার উদ্ভব ঘটল, যেমন শিয়া, যেমন সুন্নি, খাওয়ারিজ, মুতাসালা এবং কাদরিয়া, জাবরিয়া, বিভিন্ন রকমের যারা কেউ তাকদীরকে অস্বীকার করলো, কেউ তাকদীরকে মতে মেনে নিল, বিভিন্ন রকমের দল। আর ঠিক তখনই সাহাবায়ে কেরাম এবং তাবিন ইরামের যুগে তখন সিদ্ধান্ত এলো একটি আহলে সুন্না আর একটি আহলে বিদান। আহলে সুন্না ওরাই যারা পবিত্র কোরআন সুন্নাকে
সুন্দরভাবে মেনে নিতেন, আর আহলে বিদাত যারা কোরআন হাদিসকে সঠিকভাবে মানতে রাজি হতো না। এই জন্য প্রখ্যাত সাহাবি বিখ্যাত তাবি মোহাম্মদ বিন সিরিন মুসলিম শরীফের ভূমিকা পূর্ণ পৃষ্ঠায় উল্লেখ আছে, তিনি বর্ণনা করছেন ইমাম মুসলিম তার শিক্ষকের কাছ থেকে প্রসিদ্ধ তাবি তিনি বলছেন ইমাম মোহাম্মদ বিন সিরিন যে লাম ইয়াসলাম ইয়াকুম ইয়াসআলুনা আমানাল ইসনাদ, আমরা এমন একটা যুগে বাস করছিলাম যে আমরা হাদিসের সানাদ সূত্র কেউ কাউকে জিজ্ঞাসা করতাম না, কিন্তু ফালামা ওয়াকাতিল ফিতনা যখন ফিতনা ওয়াকে হলো অর্থাৎ সবাই বলছে আমরা মুসলিম, অথচ কেউ জাবরিয়া কেউ কাদরিয়া কেউ খওয়ারিজ কেউ মুতাজিলা কেউ শিয়া গালিশিয়া এই ভবনে যখন তারা বিভিন্ন আহলে বিদাতের যখন উদ্ভব হলো আর এই বাদ আকিদা যখন শুরু হলো তখন কিন্তু আমরা কি করলাম সাম্মুলানা রিজালাকুম যে হাদিস বলছ হাদিসের সূত্র বলো, তুমি কোথায় শুনেছ, তুমি কাকে শুনেছো, তোমার উস্তাদ তোমার শিক্ষক কার কাছে হাদিস শুনেছে, সাম্মুলানা রিজালাকুম। তিনি মোহাম্মদ বিন সিরিন মুসলিম শরীফের ভূমিকা কুড়ি পৃষ্ঠ ভূমিকা আছে, কোন মহাদিস ভূমিকা লেখেনি, ইমাম মুসলিম শরীফ ভূমিকা খুবই হার্ড তার ইবারত। তিনি বলছেন তারপরে ফাইজুনজার ইল্লা আহলি সুন্নাহ সেই সানাদ সূত্র যখন বর্ণনা করা হতো আর আমরা দেখতাম যে এর আহলে সুন্নাহ পবিত্র কোরআন ও সহি সুন্নাহর অনুসারী ফায়ুখাযু হাদিসুন তার হাদিসটা আমরা নিতাম, ওয়াইউনজার ইল আহলিল বিদা আর যখন সূত্র বর্ণনা করতে দেখতাম যে এর মধ্যে আহলে বিদাত আছে শিয়া সুন্নি খাওয়ারিজ মুতাজিলা আছে মুনাফিক আছে মুরতাদ আছে তখন ফালায়ুখাযু হাদিসুন তাদের হাদিস আমরা গ্রহণ করতাম না। 99 থেকে 101 হিজরি যাকে পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ এই সবাই বলেছিল আমরা মুসলিম, কিন্তু মুসলিমের নামের দোহাই দেয়া 72টা ফিরকায় পরিণত হয়েছিলেন। 99 থেকে 100 হিজড়িতে মাত্র 2 বছর রাজত্ব করতে হয়েছে ওমর বিন আব্দুল আজিজ একে পঞ্চম খলিফায়, এই ইলিম হাদিস চলে যাওয়ার কারণে দূরদর্শিতা ভেবে তিনি হাদিস সংকলের জন্য পুরোভাবে সারা মুসলিম জাহানের সমস্ত হাকিমদেরকে ফারওয়ান জারি করলেন যে তোমরা হাদিস সংকলনের কাজে লেগে যাও। যাই হোক, এই আহলে সুন্নাহ আর আহলে বিদআ এই দুটি দলে পরিচিত থাকতেই থাকতেই যারা আহলে বিদআত খাওয়ারি শিয়া মুতাজিলা এই বিভিন্ন লোকের দলেরা 37 হিজরির পূর্বে বারবার বলছি 37 হিজরির পূর্বে কোনো রকমের বাদ আকিদার লোক ছিল না, যখন গ্রিক থেকে আবর দর্শন শিক্ষা আরবিতে যাকে বলা হয় ইলমে কালাম হুজ্জাতুল আকালের জ্ঞান যখন ইরাকের ঢুকে পড়ল তখন সেই ইরাকের দর্শন নিয়ে অনেক লোক কোরআন হাদিসকে তখন দর্শন দিয়ে নাপতে লাগলো, ইলমে কালাম দিয়ে ওজন করতে লাগলো, এই বলে সেখানেও এবার দল তৈরি হয়ে গেল। তখন বড় বড় তাবি এবং কিছু সাহাবি তখন তারা বলতে বাধ্য হলেন যারা পবিত্র কোরআন আর সহি সুন্নাহকে যারা মানবে দর্শন দিয়ে নাববে না, দর্শনের সাথে তারা কোনো ওজন করবে না, তারা হচ্ছে আহলুল হাদিস, আর যারা দর্শন দিয়ে সেই কোরআন হাদিসকে নাববে জানবে তারা হচ্ছে আহলুর রায়। এই জন্য বিখ্যাত ভূপর্যটক শামসুদ্দিন মোহাম্মদ বিন আল মাকদিসি সেই যুগেই পঞ্চম বা চতুর্থ শতকের হিজরিতে যখন সারা পৃথিবীতে ভূপর্যটক যাকে বলা হয় তিনি ঘুরে বেড়িয়ে তিনি মন্তব্যে বয়ে লিখেছেন যে তখনকার বেশিরভাগ জায়গাতে দেখেছিলাম বেশির সংখ্যা ছিল আহলুল হাদিস। শুধু তাই নয়, মোহাম্মদ বিন আব্দুল করিম সাহারাস্তানি তিনিও ভূপর্যটক, সেই চতুর্থ ও পঞ্চম হিজরি শতকে যিনি সারা পৃথিবীর ভূপর্য তিনি ঘুরে বেড়ালেন, এমনকি ভারতবর্ষের সিন্ধুতে এসেও দেখেছিলেন যে অধিকাংশ লোক আহলুল হাদিস। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে যে আহলুল হাদিস আজ একটি কোরআনের আয়াত দিয়ে আমরা সব মুসলিম নামে পরিহিত হতে চাই, সে যুগে তারা বলেছিল মুসলিম, কিন্তু মুসলিমের দোহাই দিয়ে তারা বিভিন্ন দলের বিভক্ত হয়েছিল, কিন্তু তখনই সাহাবীর যুগেই। এই জন্য বিখ্যাত তাবি আবু সাইদ খুদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মনে পড়ে যেটা মুস্তাদরাক আহকামে 298 এসেছে এবং সেটা যদি আল-খাতিব আল-বাগদাদির গ্রন্থ শারফু আসহাবুল হাদিস আসহাবে হাদিস আহলুল হাদিসের সম্মানিত একটা বই লিখেছেন যার 12 পৃষ্ঠায় উল্লেখ করেছেন আবু সাইদ খুদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জান্নাহু কানিদা আশ-শাবাব আবু সাইদ খুদি বিখ্যাত তাবিঈ যে যখন তিনি কোনো যুবককে দেখতেন তখন তিনি বলতেন মারহাবান বি ওয়াসিয়াতি রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের ওয়াসিয়াত অনুযায়ী নিয়ত তোমাকে আমি ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নুওয়াসিয়ালাকুম ফিল মাজলিস ওয়া আন নুফাহিমাকুল হাদিসা
রাসূল আমাদের নির্দেশ দিয়েছে তোমাদের মতো তরুণদের জন্য আমরা তাই শিক্ষার জায়গাকে প্রশস্ত করে দেব এবং হাদিসকে বোঝাবার জন্য তার সুব্যবস্থা করে দেব। এবং কারণ ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা, কারণ তোমরা আমাদের হচ্ছে পরবর্তী বংশধার এবং তোমরা হচ্ছে আমাদের পরবর্তী আহলুল হাদিস। শুধু তাই নাই, বিখ্যাত তাবিঈ ইমাম শাবি, যেটা রিজাল বিদের এক বিশেষজ্ঞ, ইমাম জাহাবি তাজকিরাতুল হুফফাজের প্রথম খণ্ড 83 পৃষ্ঠায় বলেছেন যে তিনি বলতেন ইমাম শাবি রাহিমুল্লাহ যে মা হাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস, আমি কোনোই হাদিস বর্ণনা করতাম না, কোনোই হাদিস ওই হাদিস নিতাম না, ওই হাদিসটাই গ্রহণ করতাম যেখান আহলুল হাদিস আসহাবুল হাদিস যারা ইত্তেফাক করতেন, ঐক্যমত পোষণ করতেন, আর তিনি আসহাবুল হাদিস আহলুল হাদিস সাহাবায়ে কিরামকে বুঝিয়েছেন। তারা তো বলেছিল মুতাসালা শিয়া সবাই তো বলছে মুসলিম, এই মুসলিম, কিন্তু আজ একটা বিতর্ক, সেটা আমি পরে ইনশাল্লাহ আলোচনা করব বিস্তারিত, যে আমরা কি আহলুল হাদিস বলে পরিচয় দেব, যা অর্থ হবে যে আহলুল হাদিস যিনি পবিত্র কোরআন ও সহি সুন্নার প্রত্যেকটি জায়গাতে যার দলিল হবে মাথা থেকে পা পর্যন্ত, আমার নখ কেমন হবে বাইকিং দলিল থাকবে, আমার চুল কেমন হবে দলিল আছে, আমার দাড়ি কেমন হবে আমার দলিল হবে, আমার পোশাকটা কতদূর হবে আমার দলিল আছে, আমার পোশাক লেবাস তাকওয়া সূরা আরাফে আল্লাহ বলেছে আমাকে তাকওয়ার লেবাস পরতে বলেছে আল্লাহ, এর দলিল হতে হবে, আমার বিয়ে হবে বউ কেমন দলিল হবে, জামাই কীভাবে খুঁজবো আমার দলিল হবে, আমার কাম কিসের জন্য ব্যবহার করবে আমার বাইগিনা থাকবে, আমার জিহ্বা কিসের জন্য কাজে লাগবো আমার দলিল থাকবে, আমার ব্রেনকে কিসের কাজে সারা জীবন খাই করলাম তার দলিল হতে হবে। আর এই রকম যখন দলিল আর রেকর্ড নিয়ে আল্লাহর কাছে পার হবো, কবরেই বলবে পাস তুমি ফুল সেরাতে পাস, জান্নাতের দরজা তোমার জন্য খোলা আছে, পাস তুমি জান্নাত জান্নাত চলেই গেছে, এই জন্য বলে কাদ আফলাহাল মুমিন। একজন শিক্ষক যখন বিভিন্ন ডিগ্রি নিয়ে, কেউ প্রাইমারিতে, কেউ হাই স্কুলে, কেউ কলেজ আপেলে, কেউ ইউনিভার্সিটি, যখন তার বায়োডাটা নিয়ে উপস্থিত হয় কথা বলতে হয় না, প্রধান শিক্ষক প্রিন্সিপাল দেখবেন তিনি তার শুধু সেই ডিগ্রিগুলো সব ঠিক আছে কিনা লিখে দেবে, তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, সব জায়গায় সেহেতু পাস আছে কোনো ব্যাপার নেই, এই মতো আপনার প্রত্যেকটা জীবনে দলিল সব আপনাকে আমল করতে হবে। আর ইনি হচ্ছেন আহলে হাদিস, দু একটা মশলা মন মতনই আমল করে আহলে হাদিস দাবি করছি। সেই জন্য আমি আয়ত্ত করি সোয়া না হলে আমার যখন জীবনে যেই কাজে পদক্ষেপ নেব, আমি দলিল যদি না জানা হয় তা দলিল জন্য আল্লাহ তাআলা বলেন ফাস আল্লাহ লা যিকরে ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুরুর। হে বিশ্ব মানব, তোমরা যখনই কোনো একটা কাজ করতে যাবে তখন চিন্তা ভাবনা করবে আমার এই কাজটা হালাল হবে না হারাম হবে, এ সম্পর্কে আমার দলিল জানা নাই। সেহেতু যখন তুমি না জানবে আহলা যিকির বিজ্ঞ এবং যেমন তেমন আলেমকে নাই, আহ্লা জিক্র ইসলামী ভালো পণ্ডিতকে তুমি জিজ্ঞাসা করবে দুটি শর্ত দিয়ে বিল বাইয়িনাতি ওয়াজ যুরুর, তুমি দলিল নেবে কোরআনের আয়াত না হাদিস কি কয় পৃষ্ঠা কত নম্বর কি তুমি জেনে তারপরে আমল করবে। তা মুখে আহ্লা হাদিস দাবি করছি, এই জীবনে দেখাতে পারবো আমার চিপস লোড হচ্ছে, আমার নাফস লোড হচ্ছে, আপনি জীবনে কি করছেন কতটাই, এই প্রথম হচ্ছে আহলে হাদিসের দাবি যে দলিল ও প্রমাণ স্বপ্নের প্রত্যেকটি জীবনের কাজ আল্লাহকে দেখাতে হবে। আর যিনি জীবনে সার্বিক জীবনে এইভাবে কাজ করে যাবেন তিনি হচ্ছেন আহলুল হাদিস। যদি একটা দিন তৃতীয় নম্বর সত্য হচ্ছে যে আল্লাহ রাসূলের বিধানকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া, দ্বিতীয় হল আহলে হাদিসের দাবি। আল্লাহ তাআলা যেমন সূরা আহজাবে বলেছেন 36 নম্বর আয়াতে ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালান মুবিনা। আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমে, আল্লাহর রাসূলের বিধানে, আল্লাহর রাসূলের নীতিমালাতে কোনো মুমিন ও নারীর ভিন্ন স্বাধীনতা নেই, যেটা হুকুম দিয়ে সেটাই পালন করতে হবে, কোনটা ফরজ আর কোনটা সুন্নাত বলে এড়িয়ে গেলে হবে না, তারাই প্রকৃত মুমিন। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের বিধানকে অমান্য করে নিজের স্বাধীনতা ব্যক্তিগত ইচ্ছা প্রবৃত্তির বশীভূত হয়ে যদি আমল করে তারাই প্রকাশ্য পথ ভর্তিত হল। তিন নম্বর সত্য হচ্ছে আহলে হাদিসের দাবি হচ্ছে পূর্ণভাবে আল্লাহর আল্লাহ রসুলের বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই জন্য সূরা নিসার 85 নম্বরে আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাযাইতু ওয়া ইসাল্লিমু তাসলিমা। হে নবী তুমি বলো খোদার কসম তোমার প্রভুর শপথ, তারা কখনোই মুমিন নয়, কখনোই তারা আহলে হাদিস দাবি করতে পারে না।
যতক্ষণ না তোমাকে তার বিবাদের ব্যাপারে তোমাকে নেই বিচারক, নিজের নিজের জীবনের প্রত্যেকটা ব্যাপারে আপনাকে নেই বিচারক বলে মেনে না নেবে এবং সেই বিচারক হিসাবে মানতে গিয়ে তারা মনে কোনো রকমের ইজ্জত রাখবে না, কোনো রকমের স্বাধীনতা দেবে না নিজের আত্মাকে, নিজের মনকে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে দেওয়ার জন্য ওয়াইসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে তাকে আত্মসমর্পণ করবে। এই হচ্ছে 3 নম্বর আহলে হাদিসের দাবি। 4 নম্বর হচ্ছে আহলে হাদিসের দাবি, আল্লাহ রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে, যা কিছু তিনি নিষেধ করেছে তা বর্জন করতে হবে। ওয়ামা আতাকুম রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ তাআলা বলেছেন সূরা হাসারের 7 নম্বর আয়াত, যে রাসূল তোমাদের যাহা দিবে সমস্তই গ্রহণ করবে, যা থেকে নিষেধ করে তা বর্জন করবে। আমার ভরু কেমন হবে, আমার দাঁত কেমন হবে, আমার মুখ কেমন হবে, সমস্ত জিনিস যেগুলো যেভাবে রসুল বলেছেন এই মতোই হতে হবে আপনাকে। এটাই হচ্ছে আল্লাহ রসুলের আহলুল হাদিসের 4th দাবি। 5 দাবি হচ্ছে আহলে হাদিস ওরাই বলবো আর উনি নিজেকে দাবি করতে পারবেন আহলে হাদিস, যারা পবিত্র কোরআন সহি সুন্না শোনার পরেই পরেই বলবে আমি মেনে নিলাম, আমি আনুগত্য করলাম। সূরা নূরের 51 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আই ইয়াকুলু সামিনা ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের উদ্দেশ্য, মুমিনের উক্তি, মুমিনের কথা এটাই হবে যখনই তোকে বলা হবে এটা আল্লাহ আল্লাহ রাসূলের বিধান, এটা আল্লাহর হুকুম, এটা রাসূলের বিধান, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাসূল নিষেধ করেছেন, তখনই সে কি করবে সেখানে তারা সামিনা আমি শুনলাম আর মেনে নিলাম। এরাই হচ্ছে আহলুল হাদিস, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। 6 নম্বর হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা সাহাবী যখন ওসমা সাহাবাদেরকে জিজ্ঞেস করার তোমরা কারা, তারা বলতো আমরা আছে ওরা যা কোরআনে আছে আর আমরা যা করি তা কোরআনে আছে। এখনকার মুসলমান আমরা বলতে পারবো যে আমাদের যে পোশাক, আমাদের যে পরিবেশ, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে আদর্শ, আমার নারী, আমার স্ত্রী, আমার পরিবেশকে নিয়ে বলতে পারবেন যে কোরআনে আছে, আর না বলতে পারবেন যে কোরআনে আছে সেই হুকুম বিধান আমার শরীরে আমার আমলে আমি বাস্তবায়ন করছি। এই জন্য সার্টিফিকেট দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে যে তোমরাও আমার বিধান পেয়ে যেমন খুশি, রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ খুশি হয়েছিলেন আর সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ রাসূলের বিধান পেয়ে খুশি মেনে মিলেন। আমরা কয়জন কয়টা বিধান মেনেছি, যেটা মনে ভালো লাগছে সেটা করছি, মন যেটা চায় না সেটা করতে চায় না, আর বলছি মুখে আহলুল হাদিস। 6 আমাদেরকে একমাত্র ওহির বিধান অনুসরণ করতে হবে। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বি, হে নবী তুমি শুধু ওহির বিধান অনুসরণ করবে। অনুগ্রহ সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলা যে সমগ্র বিশ্ববাসীকে আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনসিল ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, তোমরা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যে বিধান অবতীর্ণ করেছে অর্থাৎ কোরআন ও পবিত্র কোরআন ও সহি সুন্নাহ তারই অনুসরণ করবে। আল্লাহর বিধান চেয়ে রাসূলের বিধান ছেড়ে কোনো পীর আউলিয়া কোনো নাফসের বশভূত হয়ে কুবম্যতির অনুসারী খবরদার কোনো জিনিসের অনুসারী হবে না। পক্ষান্তরে যদি আমরা এ অনেক শর্তাবলী রয়েছে, আমি যে হাদিস পড়েছিলাম ওয়ালা তুসাহিবিল্লাহ মুমিনান, তোমার বন্ধু মুমিন ছাড়া হবে না, ওয়ালা ইয়াকুলু ত্বামাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাদ্য তোমার খাবার কোনো পরহেজগার ছাড়া কেউ ভক্ষণ করবে না। অথচ বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকমের প্রোগ্রামে দেখা যাবে বেশিরভাগ বেঈমান জালিম ফাজির ফাসিকের দাওয়াত হয়েছে সেখানে মুত্তাকি লোকের নগণ্য। অথচ রাসূল বলেছেন তোমার বন্ধু মুমিন হবে, তোমার খাবার পরহেজগার, কিন্তু পরহেজগারের পাতে কোনো খাবার নেই, কিন্তু অথচ জালেম সব সব জালেমকে দাওয়াত দিয়ে তাদেরকে যারা মুখে দোয়া নেই, খাবারে দোয়া নেই, পরে দোয়া নেই, যারা নামাজি নাই, যারা বিভিন্ন শরীয়ত বিরোধী তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন। এইভাবে অনেক ছিল, আমি উল্টো দিকে যাচ্ছি, এইভাবে আরও শর্তাবলী আছে। যাই হোক, এই সমস্ত শর্তাবলীকে না মেনে আহলে হাদিস দাবি করি ওহির বিধান না মানে আল্লাহ তাআলা প্রথমেই নবীকে বলেছেন সূরা বাকারের 145 নম্বর আয়াতে ওয়ালা ইনিত্তাবাতা হুওয়াহু মিন বাদি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনা যুল, হে নবী তুমিও যদি ওহি আসার পর আমার বিধান আসার পর যদি ইহুদ খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে লোপে নাও, তাদের মতো চেহারা তোমার, তাদের মতো পোশাক, তাদের মতো উঠা বসা, তাদের মতো লেখাপড়া শিক্ষা যদি তোমার মধ্যে আসে তাহলে নিশ্চয় তুমি জালেমদের মধ্যে হবে। শুধু তাই নাই, সূরা বাকারের 120 নম্বর বলেন ওয়ালান তারদান কাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবা মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাজি জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির।
নাসারা খ্রিস্টানরা কখনোই খুশি হবে না যতক্ষণ না তাদের কৃষ্টি কালচার তোমরা রূপে নিবে। আর সারা পৃথিবীতে নামের মুসলিম প্রত্যেকটাতে মাথা থেকে যদি আমি চালাই, ইহুদি খ্রিস্টান কিছু না কিছু তার মধ্যে আছে। আমাকে রাসূল কীভাবে সামনে সীতা করেছে আমি সামনে সীতা করব, রাসূল কীভাবে চুল সেই রকমই রাখবো। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে আল্লাহ যে বলেছেন তারা খুশি হয়ে গেছে, তাদের আমরা যেহেতু অনুসরণ করে ফেলেছি। রাসূলকে বলছেন তাদের যদি কৃষ্টি কালচার তুমি যদি গ্রহণ করো তাহলে কিয়ামতে তোমার কোনো বন্ধুত্ব থাকবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে আমাদের কী অবস্থা হবে? শুধু তাই নয়, রাসূলকে আল্লাহ বলছেন ওহির ব্যাপারে তুমি যদি নিজে বানিয়ে নাও, বানিয়ে কোনো আমল করো তাহলে ডান হাতে ধরে তোমার গর্দনটা কেটে দেবো। সূরা আক্কার 44, 45, 44 আমাদে আল্লাহ আকাবির, তুমি ইচ্ছা অনুযায়ী যদি কোনো বিধান তৈরি করো আর বলো তাহলে লাহাজনা মিন হবিলে আমি ডান হাতে তোমাকে ধরবো, সুম্মালা কাতানা হো বিলওয়াতিন, আর তোমার গর্দনটাকে কেটে মিন হলওয়াতিন, গর্দনটাকে কেটে দেবো। তাহলে আমাদের কী অবস্থা হবে? হাজারো বিধান সকাল থেকে আল্লাহ রসুলের বিধানকে পাইমাল করছি আর করে যাচ্ছি। এইভাবে আহলে হাদিসের দাবি হয় না, এভাবে অনেক বলার কিছু আছে। শেষ কথা বলি, এইভাবে যদি আমরা আহলে হাদিস দাবি করছি অথচ ওহির বিধান কি আমার জীবনে বাস্তবায়ন করতে পারলাম না, আমার জীবনে দলিল মতো আমি নিজেকে তৈরি করতে পারলাম না, অথচ আমি জান্নাত আহলুল হাদিস বলবো যে পবিত্র কোরআন সহিহ হাদিসের অনুসারী, অথচ হাজার হাজার ক্ষেত্রে সব সব বিধানকে পাইমাল করে। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা বললেন ফাল ইয়াহজারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলিম। যখনই মানুষেরা রাসূলের বিধানের আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের বিরুদ্ধে চালন করবে, নিজের কুপ্রবৃত্তির অনুসারী হয়ে পড়বে, তখনই তাদেরকে বিপর্যয় গ্রাস করবে, আর পরবর্তীকালে তাদেরকে আমি যন্ত্রণায় শাস্তিতে গ্রাস করব। এই হচ্ছে আহলে হাদিসের দাবি। তাহলে আমরাকে আহলে হাদিস হতে হলে ছবি লিখলে হবে না, বললে হবে না, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাতে যা আছে প্রত্যেকটি কাজে দলিল সহকার যিনি করবেন মেনে চলবেন তিনি হচ্ছেন আহলে হাদিস। এটাই হচ্ছে সাহাবায়ে কিরাম থেকে নাম এ আজাবত, আর এই জামাতটাই আজ পর্যন্ত হকের উপর আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ বোঝা এবং তার উপরে আমল করার তৌফিক দেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।